এই ডাক্তারের কথা মনে আছে, করোনা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়েছিল, খবরটার কথা মনে আছে আপনাদের? এই মুমিনটা নিজের জীবন বাঁচানোর জন্য করোনার ভয়ে হাসপাতাল ছেড়ে নিজের বাড়িতে পালিয়ে গেছিল, কাউকে কিছু না বলি। তার দায়িত্ব ছিল ওই সময়ে হাসপাতালের মধ্যে দেয়া, সে সেটা ছেড়ে পালিয়ে গেছে। সে বলেছে সে ভয় পেয়েছে, আমার অ্যাজমার সমস্যা আছে, আমি ভয় পেয়েছি, আমি এই জন্য হাসপাতাল ছেড়ে চলে আসছি। এবং সে বলেছে যে পরিবার পরিজনকে বাঁচাতে প্রয়োজনে চাকরি ছেড়ে দিব। এটা কিন্তু মিথ্যা কথা, পরিবার পরিজনকে সে কিন্তু আরও উল্টো বিপদে ফেলে দিছে বাড়িতে গিয়ে। তার মানে সে নিজের জীবন বাঁচাতে সে চাকরি ছেড়ে দিবে, মানে রোগীর জীবন বাঁচানোর জন্য একজন ডাক্তার নিজের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছে। অনেক ডাক্তার মারাও গেছে, অনেক ডাক্তার। সেই জায়গায় এই মুমিন, এই ছেলেটা দেখেন, সে চাকরি ছেড়ে চলে গেছে, নিজের উপরে অর্পিত দায়িত্ব ফেলে দেশের মানুষের, দেশের তার চিকিৎসার যে পেশাটা সেটা সব কিছু ফেলে সে চলে গেছে। তার ঊর্ধ্বতন কর্মকর্তা কী বলতেছে দেখেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলতেছে যে সে মানসিকভাবে অসুস্থ, সে আচরণের মধ্যে তার অস্বাভাবিকতা লক্ষ্য করে আসতেছি, সে মানসিক ভীতিতে ভুগতেছে এই করোনা নিয়ে। মানে এরকম মানসিকভাবে অসুস্থ লোকজন তারা আবার আমাদেরকে ডায়লগ মারে, তারা আমাদেরকে বই লিখে আমাদের কাছে বিক্রি করে, কী নামে? ডাবল স্ট্যান্ডার্ড। তাহলে দেখতে পারলেন যে সে নিজেই কীরকম ডাবল স্ট্যান্ডার্ড। সে তো নিজের দায়িত্ব তো মানলই না, সে একই সাথে তার নবীরেও তো মানল না। সে কি তার নবীর কোনো হুকুম মানল? এই যে দেখেন তো, সে কি তার নবীর দেওয়া হুকুম মানল? তার নবী বলছে যে ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, তার নবী বলছে যে যদি এই মহামারীতে কেউ মরে যায় তাহলে সে শহীদ, তার নবী বলছে যে এইটা মুমিনদের জন্য রহমত, তার নবী বলছে। এবং তার নবী এইটাও বলছে যে সে যদি এই যে যেখানে সে এরকম মহামারী চলতেছে সেই এলাকায় যদি সে ধৈর্য ধরে বসে থাকে এই আশায় যে আল্লাহ আমার জন্য তাকদিরে যা রাখছে তাই হবে, তাহলে সে শহীদ। তার নবীর কথা, তার মানে সে শহীদ হইতে চায় না, তার মানে সে তার লুঙ্গিটা তুলে, লুঙ্গিটা মাথায় নিয়ে সে দৌড়ে পালাচ্ছে আল্লাহর দেওয়া তাকদির থেকে, সে দৌড়ে পালাচ্ছে। সে মনে করতেছে যে আল্লাহ না, এমনিতেই তার করোনা হয়ে যেতে পারে। ভাই আল্লাহ যদি তারে করোনা দেয়ও, আল্লাহ যদি তারে মাইরাও ফেলে, সেটা তো শহীদ আল্লাহই বলে দিছে, কিন্তু সে সেটা চায় না। কারণ কি? ভাই নিজের জীবনের মর্ম পাগলেও বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে। লুঙ্গিটা এই কারণেই মাথায় তুলে দিয়ে দৌড়ে, ভো দৌড় দিয়ে পালিয়েছিল। আবার দেখুন সে কীরকম বড় বড় কথা বলে, সে নাকি লুঙ্গি টাইট দিয়ে রাখে, সে নাকি ইমানের এরকম পরীক্ষার বিষয় আসলে সে নাকি এরকম লুঙ্গি টাইট দিয়ে রাখে, তার ইমানের লুঙ্গি নাকি টাইট দেয়। সে কি লুঙ্গি টাইট দিয়েছিল নাকি লুঙ্গি মাথায় তুলে পালিয়েছিল, সেটা তো আপনারা দেখলেনই। কিন্তু এই যে এবারে শুনুন সে কী বলে, লুঙ্গি টাইট দেওয়ার কথা সে কী বলে। যেখানে বই বিক্রি করার দরকার, যেখানে পাবলিসিটির দরকার, সেখানে সে দেখুন কীরকম ইমানদার সাজে। তবে আমি মনে করি যে এগুলো আসলে এগুলো তাদের মানে তাদের নিজেদের ট্রেনিং হিসেবে তারা করে, এবং সে একই সাথে তারা মুসলিমদেরকে ডাউন করার জন্য করে। কিন্তু এটা ভুলে যায় তারা যে এটার ফলে মুসলিমরা ডাউন হয় না, বরং এটা তাদের আরো শক্ত করে। কথার কথা, আপনি আমার আমার একটা পরনে একটা মানে কথার কথা, আমার পরনে একটা লুঙ্গি আছে, এটা আমার ইজ্জত। আপনি যখন আমার ইজ্জত ধরে টান দিবেন তখন আমি আরো জোরে টান দিব, এবং সেটা কিনে আরো আষ্টে পৃষ্ঠে পেঁচা ধরবো। হ্যাঁ, আরো আষ্টে পৃষ্ঠে চাদরটা আমার গায়ে জড়াই নিব। তো আমাদের ব্যাপারটা সেরকম, তখন আমার দেখতে হবে যে আমি এই এক একটা নবীর অপমানের ফলে আমার মধ্যে কি প্রতিক্রিয়া হয়। আমি কি এর ফলে মানে মানে বিপথে চলে যাই, নবীকে ছেড়ে দিই, ইসলামকে ছেড়ে দিই? এই যে নাস্তিকরা ইসলামকে আক্রমণ করে, এর ফলে কি আমি ইসলামকে ছেড়ে দিচ্ছি, নাকি আমি আরো আষ্টেপৃষ্টে ইসলামকে জানার চেষ্টা করতেছি, আরো ইসলামকে পেঁচাই নিচ্ছি? আগে দেখা যাচ্ছে আমি টাকুন নিচে জামা পড়তাম, এখন টাকুন উপরে কাপড় পরি। আগে আমি দেখা যাচ্ছে শার্ট প্যান্ট পড়তাম, এখন আমি আরো বেশি ইসলামী সংস্কৃতির দিকে চলে যাচ্ছি, এখন আমি পাগড়ি পড়তেছি। মানে কথা কথা, এটা উদাহরণ হিসেবে বললাম, এটা যেহেতু যদিও পোশাক মূল বিষয় না, তারপর মানে ইসলামী কালচারকে, সংস্কৃতিকে, সভ্যতাকে আমি আরো বেশি জড়াই নিচ্ছি কিনা, এটা হচ্ছে আমার ইমানের পরিচয়। তো প্রত্যেকটা ইস্যুতে ওরা চেষ্টা করবে আমাদেরকে ডাউন করার, আমাদের মনোবল ভেঙে ফেলার, হ্যাঁ, একদম শেষ করে দেওয়ার। আর আমি দেখবো যে আমার আমরা এটা ইমান বাড়তেছে কিনা, আমার ইয়ে বাড়তেছে কিনা। তো এটা আমি মনে করি, এইভাবে আমি জিনিসটাকে ব্যাখ্যা করি, ভুল হতে পারে আমার ব্যাখ্যা নিবে, বাকি আমি জিনিসটাকে এইভাবে বুঝি আর কি। জাজাকাল্লাহ। বললাম যে আপনি তো সেই কাজটা পরেও করতে পারতেন, আগে অ্যানসারটা দিয়ে সে তার চিকিৎসা করতে পার করবে, এটা তার ইচ্ছা। এখন সেটা তার ইচ্ছা মানে সে করে নাই, এখন না সারাদিন লিখলো ডাবল স্ট্যান্ডার্ড লিখে, তার তো নিজেরই ডাবল স্ট্যান্ডার্ড। এই সম্পর্কে আপনার মতামত কি?
হ্যাঁ, এবার আসেন, এবার আসেন, এবার আসেন, উনি কি আসলেই রিয়েলিটিতে কোনো মানে ডক্টরি কোনো জব করে কিনা? ওনার অনেক দিনের আগে একটা পোস্ট আছে, আপনি দেখেন জিনিসটা, আমি আপনাকে রেফারেন্স দিতেও পারবো। সেখানে সে টোটালি বলছে যে আমি ডাক্তার পড়ছি কিন্তু আমি ডাক্তারি সংক্রান্ত কোনো বিষয়ে আর কোনো কাজ করি না, এবং সেইটা টোটালি ছেড়ে দিয়েছে। সে একটা তাবলিগ জামাত করে এখন। মানে সে কি ভুয়া ডাক্তার নাকি? এখন এইগুলা মানুষকে, হ্যাঁ সে কি ভুয়া ডাক্তার নাকি তাহলে? না না, সে ডাক্তার কিন্তু সে তাবলিগ করার কারণে সেগুলো সবকিছু ছেড়ে দিছে, সে এখন তাবলিগ নিয়েই থাকে। এখনকার বর্তমান সময়ে উনি এই কাজটাই করে। কিন্তু এই যে ডাক্তার বলছে 26 তারিখ থেকে অ্যাবসেন্ট, 26 তারিখের আগে কিন্তু উনি ছিল কিন্তু নাকি? এটাই তো কথা, এই পত্রিকাটা হচ্ছে প্রথম আলো পত্রিকা না ভাই? প্রথম আলো নিউজ আছে, প্রথম আলোটা দেখাবো। এটা কোথায় স্যার? এটা হচ্ছে বাংলা, বাংলা নিউজ 24, আর একটা আছে প্রথম আলো, প্রথম আলোটা দেখবেন। প্রথম প্রথম আলোটা কিন্তু, প্রথম আলোটা কিন্তু আমরা আগে থেকেই জানি, এটা নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরাই এই এটা পরিচালনা। প্রথম ভাই এটা একটা কথা বললেন, তারপরে এই নিউজটা প্রথম আলোর মতন পেপার নাস্তিক্য ধর্মটা চালায় এবং সেটা হচ্ছে ই করে। অবশ্যই অবশ্যই, কেন এখানে ওনাকে হাইলাইট করার কোনো কারণই হয় না, কারণ উনি নাস্তিক্য ধর্মের উপর আলোচনা করেন, ওনার বই আছে, এই জন্য ওনাকে তারা হাইলাইট করছে। এই যে দেখুন, এখানে যে ওনার মতন একজন ডক্টর, না না আপনি দেখুন, ওনার মতন একজন ডক্টরের নাম আনার কোনো প্রয়োজনই নাই। না না আপনি এই যে দেখুন এখানে লেখা, আমি আর একটা প্রশ্ন করছি আপনাদের, আপনারা যে জমকটা দিলেন রুহুল আমিন সিরাজি, এটা কিন্তু বাংলাদেশের জাতীয় দৈনিক। এখানে যদি একজন ধরেন, এখানে লিখলো এই খবরটা, একই খবর ধরেন নাস্তিক্য ধর্মী খবর, তাই রুহুল আমিন সিরাজি নিয়ে বাজে কথা লিখলো, একটা মিথ্যা কথা লিখলো, তাহলে কি, তাহলে কি আপনি এর কাছে কত টাকার মামলা করতে পারেন? আপনার তো আইডিয়া আছে নাকি? না নাই, মামলা করবে সামনে, মামলা করবে, খবরটা ভুয়া বলতে অবশ্যই করবে, অবশ্যই আমরা খবরটা ওকে ভুয়া বলবো। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এই যে মুমিন ভাই, সে তার মানে আসলে চাকরি ছেড়ে পালায় নাই, সে আসলে চাকরি করে না, সেটা বলতে চাচ্ছেন নাকি? করে না, অবশ্যই অবশ্যই, এটা ওনার টাইম লাইনে গেলে আপনি পাবেন, পুরনো লেখাগুলো আপনি একটু ফলো করেন দেখেন, আমরা অনেক আগে। তাহলে এই যে এই এই যে এই ডাক্তার যে দাবি করেছে যে 26 তারিখ থেকে সে অ্যাবসেন্ট, এই কথাটা তাহলে কি মিথ্যা বলছে? না ভাই, কোলা গেছে আম ধরছে, এগুলো হচ্ছে বাংলাদেশের পত্রিকা টিভি নিউজ, এগুলা ভাই লাভ। বুঝলাম, তার মানে মিথ্যা বলছে এরা, এই যে যে খবরগুলো যারা ছাপিয়েছে। অবশ্যই অবশ্যই, এটা নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদের একটা পত্রিকা, তারা মিথ্যা বলছে। আচ্ছা বুঝতে পারলাম, আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে তার মানে এই খবরটা হচ্ছে ভুয়া খবর, পিপিমিপি নাই, এগুলো ভুয়া খবর, একদম ভুয়া। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, ভুয়া আসল খবর হচ্ছে উনি আসলে চাকরি করে না ওখানে। আচ্ছা আমার একটা প্রশ্ন তো দেন, আচ্ছা আমার একটা প্রশ্ন তো দেন, মানে আসল খবর হচ্ছে উনি ওখানে চাকরি করে না, বিশ্বাস কিভাবে ভিতরে বলছেন? না না, সিরাজুল রুল কি, রুল আমিন সিরাজি, উনি উনি তো তার মানে চাকরি করেন না তাই না? এটাই তো আসল খবর নাকি? হ্যাঁ, এখন উনি চাকরি করেন না। বুঝতে পারছি, উনি অনেক আগে থেকে চাকরি করেন না, উনি বর্তমানে এখন চাকরি করেন না। ও আচ্ছা আচ্ছা বুঝতে,